হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি, বলেন। আচ্ছা, আমার কথাটা হচ্ছে মানে আমার হাজবেন্ড অ্যান্ড আমার রিলেশন নিয়ে আর কি। তো আমাদের পছন্দের বিয়ে, আজকে 6 বছর হলো। তো মানে হচ্ছে কি, ও আমার কোনো কিছুই পজিটিভলি নেয় না। মানে আমি আমি জাস্ট এখানে কল দিছি, এই জিনিসটা ও মানে পজিটিভলি আমাকে সাপোর্ট করতেছে না। তারপর মানে আমি ওকে কিছু একটা, ধরেন আমাদের পার্সোনালি কিছু একটা যদি ওকে বলি, সেটা সে যে কোনো মানুষের সামনে আমাকে খুব বাজেভাবে অপমান করে। হ্যাঁ, ধরেন কিছুদিন আগে আমার বুয়ার সামনে সে আমাকে মানে খুবই বাজে একটা রুড বিহেভ করে ফেলছে, তখন আমার খুব খারাপ লাগছে। দেখা গেছে আমি ওকে পার্সোনালি একটা কথা বলছি, আমি কোনো রিয়্যাক্ট করি নাই, কিন্তু সে আমাকে মানে যে কোনো মানুষের সামনে যে কোনো জায়গায় খুব খারাপ ভাবে বিহেভটা করে ফেলে। ও কখনোই বোঝার চেষ্টা করে না যে আমি এই জিনিসটাতে দুঃখ পাচ্ছি, এই জিনিসটা আমাকে কষ্ট দিচ্ছে, এই জিনিসটা ওর ব্যবহারে আমার আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে। ওকে আমি অনেকভাবে বুঝাইছি। তারপর যদি আমি কখনো কান্না করি, সে ওই জিনিসটাকেও বলবে যে আমি মানে আমার কান্নাটাকে ও খুব মানে অন্যভাবে দেখে যে তুমি নাটক করতেছো। মানে আমার কান্নাটাও ওর কখনো ওকে ছোঁয় না, যে আমি কাঁদতেছি আর ধুলো আও কাঁদতেছে, এরকম একটা কেয়ারলেস। তারপর সারাটা দিন আমি বাসায় একা থাকি আমার ছোট বেবিকে নিয়ে। ও আসে, আসার পরও মানে আমি ওকে বলি যে কথা বলো, ফোনটা রাখো, তোমার তুমি তো সারাদিন ব্যস্ত থাকো। বলবে যে তুমি ফোন টিপো, তুমি থাকো। মানে ওর সব কিছুতেই ড্যাম কেয়ার। কোনো কিছু যদি ওকে সমস্যা নিয়ে বলি যে দেখো এটা এরকম করিও না, অনেক সুন্দর করে আমি অনেকভাবে ওকে অনেক সময় বোঝাই, সে বুঝতেই চেষ্টা করে না। ওর মানে কথায় কথায় খুব রেগে যায়, মানে ওর খুব শাউট করে, এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়। আমি অনেক সময় অনেক কান্না করি, আবার অনেক সময় আমি নিজেই অনেক রিয়্যাক্ট করে ফেলি। ঠিক আছে, তো ও যখন রাগ করে আমি চুপ করে থাকি, কিন্তু আমি যখন রাগ করি ও তখন ওই জিনিসটাকে আরো বেশি টেনে হিঁচড়ে খুব খারাপ মানে দিকে নিয়ে যায়। কিছুদিন আগে আমি ডক্টর কাছে গেছিলাম, একটা আমার ইমার্জেন্সি কেসে। তো আমার একটা আপু ডক্টর, ওনার সাথে আমি ইমার্জেন্সি কথা বলে একটা টেস্ট করাইছিলাম। তো ওই টেস্টটা করানোর পর রিপোর্টটা যখন আসছিল, তখন ওকে আমি বলতেছি যে আমি রিপোর্টটা দেখে তারপর ডাক্তার দেখাবো। ও বলতেছে তুমি কোন মেডিকেলের স্টুডেন্ট আসছো, এ কথাটাও আমাকে একবার বলতো। আমি এটাকে নর্মালি নিছি, কিন্তু ও আমাকে রিপোর্টটা না দেখায় আরেকজনের কথা ইয়া করে সে খুব দৌড়ে দৌড়ে ডাক্তার দেখাইলো। আমি ওর রিপোর্টটাকে রেসপেক্ট করি, আমি ডাক্তার দেখাইছি। তো বাসায় এসে জাস্ট ওকে বললাম যে দেখো তুমি আমাকে কেন দেখাইলা না। ও ওখানে সবার সামনেও কিন্তু সে আমি যখন রিপোর্টটা চাইছি ও আমাকে দিচ্ছিল না, বলে তুমি কি বরিশাল মেডিকেলের স্টুডেন্ট চলে আসছো যে তুমি রিপোর্ট বুঝবা। অথচ আমি যেটা বুঝছি ডক্টরও সেটা বলছে, কারণ আমাকে আমার ওই ডক্টর আপুটা বুঝাই দিছে। তা আমি বাসায় এসে ওকে সুন্দর করে বলতেছি যে তুমি আমাকে কখনোই প্রায়োরিটি দাও না, রাস্তার একটা অপরিচিত মানুষও যদি তোমাকে কিছু একটা বলে সেটা তুমি নাও, কিন্তু আমার ব্যাপারটা তুমি নাও না। খুব কষ্ট নিয়ে, অভিমান নিয়ে ওকে কথাটা বলছিলাম। ও আমার আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমাকে থাপ্পড় দিতে চাইছে, মানে অন্যভাবে অকথ্য কথা বলছে যেটা আমি নিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স কত আপনার? ছোট বেবি নিয়ে থাকেন বললেন? হ্যাঁ, ওর 2.5 বছর। 2.5 বছর বাচ্চা হওয়ার পর কি আপনার কোনো রকম মন খারাপ বা এরকম কিছুর ভেতর দিয়ে আপনি গিয়েছিলেন? হ্যাঁ ম্যাম, আমি আসলে আজকে 8 বছর হয়েছে, আমার মা বাবা দুজনে 1 বছরে মারা গেছে। তো মানে তখন থেকে আমি খুব ডিপ্রেশনে আছি। তো তারপরে আমার নানু মারা গেছে, 1 বছর হইলো, তখন থেকেও আমি খুব মানে ডিস্টার্ব। আমি ওকে এটাও বলছি যে দেখো আমি ওকে ওর কাছেও হেল্প চাইছি যে দেখো আমারও তো একটা ব্যাপার আছে, তুমি আমাকে কখনোই বুঝো না, একটু সাপোর্ট করো না। আমি একজন ডক্টরের সাথে অনলাইনে কথা বলেছিলাম, তো উনি আমাকে বলছিল যে আমার হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে, আমি নিজেকে হেল্প করতে। তা আমি আসলে এটা নিয়ে কখনো কাউকে বলতে পারি নাই, ও ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই, তো ওই আমাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে না। বিয়ে হয়েছে কতদিন আগে? আমাদের 2017-তে বিয়ে হয়েছিল। 17? জি। আচ্ছা, 6 বছর। 6 বছর হচ্ছে বিয়ে হয়েছে। আপনি পড়াশোনা কতদূর করেছেন ম্যাম? করেছি জি, ইন্টার কমপ্লিট। ইন্টার কমপ্লিট করেছেন। আপনার হাজবেন্ড কি করেন? ও হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছে, একটা মানে কোম্পানিতে আছে, চাকরি করছেন উনি। হ্যাঁ। আপনাদের বয়সের পার্থক্য কতটুকু?
ও আমার 7 বছরের বড়। আচ্ছা, বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছে নাকি আপনারা নিজেরা পছন্দ করে? আমাদের পছন্দে এরপর 2 পরিবার মিলে একসাথে হয়েছে। আপনার শ্বশুর শাশুড়ি ওনারাও কি আপনাদের সাথে থাকেন নাকি? না, আমার আমার সাথে কেউই থাকে না, আমার শ্বশুর শাশুড়িও নাই, মানে আমার আচ্ছা মা বাবা যেমন নাই আর কি। আচ্ছা, তার মানে আপনারা দুজনে দুজনের ছাড়া আর কেউ নেই। আপনার কি না, ভাই বোন আছে? হ্যাঁ ভাই বোন আছে। আচ্ছা, ওদের সাথে আপনার যোগাযোগ ঠিক মতো হয়, হ্যাঁ হয়, সম্পর্ক ভালো? হ্যাঁ ভালো। ইভেন ওর পরিবারের সবাই আমাকে খুব আদর করে, যেটা আচ্ছা, সত্যি কথা, মানে আমার কখনো মনে হয় নাই যে আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার কেউ নাই। আচ্ছা, আমাদের দুজনের পরিবার দুজনকে খুব ভালোবাসে, মানে আমার পরিবারের মানুষ যেমন ওকে ভালোবাসে, আবার ওর পরিবারের মানুষও আমাকে ওভাবে ভালোবাসে, দুই পরিবারেই কন্ট্যাক্ট আছে। আচ্ছা, আমাদের কাছে আজকে প্রশ্নটা কি আপনার? প্রশ্নটা হচ্ছে, আমি ওকে কিভাবে বুঝাবো যে, মানে তুমি যে আমাকে সবার সামনে এভাবে ব্যবহারটা করতেছো, তারপর আমার প্রতি যে, মানে তোমার একটা অ্যাটেনশন নাই, যে আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এই জিনিসগুলা ও বুঝেই না, ও দেন আচ্ছা, কেয়ার। আপনার হাজবেন্ড কি আজকে আছে আপনার সাথে? জি আছে। উনি কি শুনছেন? জি শুনছে। উনি কি আমাদের সাথে কথা বলতে চান? না, উনি বলবে না, মানে ও বলবে না, এইটাই ও আমাকে আগেই বলে দিছে। ঠিক আছে, আমরা কঠিন কিছুই বলছি না, কিন্তু উনি শুনতে তো পারেন, তাই জি না? বলেন। আমি একটু আমাদের অতিথিদের কাছে জিজ্ঞেস করছি, ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আরো কোনো প্রশ্ন আছে? আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার হাজবেন্ডের কোনো অভিযোগ আছে কিনা আপনার সম্পর্কে, বা কোনো কিছু উনি কমপ্লেন করেন কিনা আপনার ব্যাপারে? না, ওরকম কোনো কমপ্লেন করে না, আবার করে, মানে অল্পতেই ওর সবকিছুতেই কমপ্লেন, মানে আমার, আমি এটা বললাম কেন, যেমন ওই দিনের কথাটা আমি কেন বলছি, ওইটাও প্রবলেম। তো আমি একটা নর্মাল কথা বলছি যে তুমি এটা কেন আমাকে কেন ইয়া করো না, আমার একটা মত প্রকাশ করছি, সেটা ওর ভালো লাগে না, মানে আমি যাই করি ওর পছন্দ না আর কি, এরকম ব্যাপারটা। ওকে, আমি রাগ করলেও সেটা সেটা খারাপ, মানে আমি আমার কখনো অভিমান হলে সেটাও খারাপ, সবই অভিযোগ। আমি একটা প্রশ্ন করছি। আপনি বলছিলেন যে ডক্টর বলেছে আপনার ক্লিনিক্যাল ডিপ্রেশন, আমি কি সঠিক শুনেছি? হ্যাঁ, এরকম কিছু একটা বলেছিল যে আমি ডিপ্রেশনের মধ্যে আছি, আমাকে তো আমার হেল্প করবেন এটার না। জন্য কি আপনি কারোর সাথে কনসাল্ট করেছেন এর মধ্যে, বা কোনো না না সাইকোলজিস্ট কাউন্সিলর না, করিনি। করেননি? কিন্তু আমি মনে করছি যে আপনার কিন্তু খুব দরকার, এবং সম্ভব হলে আপনি এবং আপনার হাজবেন্ড দুজন মিলেই জি একজন প্রফেশনাল কোনো কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আপনাদের যে সমস্যাটা দুপক্ষ থেকেই আছে, সো এককভাবে সমস্যাটা সমাধান পাওয়াটা কঠিন হবে আপনার জন্য। যেহেতু আপনার হাজবেন্ডও শুনছেন, সেজন্যই আমার বলা যে আপনি এক সম্ভব হলে আপনি এবং আপনার হাজবেন্ড দুজন মিলেই যাবেন, আর যদি সম্ভব না হয় সেটা, সেক্ষেত্রে আপনি একা অবশ্যই একটু কারোর সাথে কনসাল্ট করবেন। বলুন। আচ্ছা, ও কথা বলবে বলছে। জি, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি জি, ভালো আছি, বলেন। না, ওই যে ম্যাম বললো যে মানে কোনো কমপ্লেইন আছে কিনা, অ্যাকচুয়ালি মানে ও প্রতিটা জিনিস খুব সিরিয়াসলি নেয়। আমি আই থিঙ্ক যে এই জিনিসগুলো ও যতটুকু রিয়াক্ট করে বা সিরিয়াসলি নিচ্ছে, এই জিনিসগুলো অত সিরিয়াস না। সে দেখ, সে বললো যে সে মানে আমি তাকে সাপোর্ট করি না, আমি তার পড়াশোনার বিষয়টা বলি, সে কিন্তু ড্রপ আউট স্টুডেন্ট। হ্যাঁ, তো মানে তার যে ব্যাচ ছিল তার থেকে সে অসুস্থ ছিল বা এইসব কারণে সে পড়তে পারে নাই, তো আমি কিন্তু তাকে তিলনাও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমি তাকে মানে এই ইন্টার পর্যন্ত কমপ্লিট করাইছি। এটা হলো একটা ইস্যু। দেন হচ্ছে যে তার সে মিউজিক করে, এটা নিয়ে আমাদের আমাদের আমি নাম বলবো না এলাকা, মানে ফ্যামিলির দিক থেকে অনেক ঝামেলা ছিল রিলেশনের আগেই, তারা মানে এই জিনিসটা নিতে পারতো না, সে মিউজিক করে, শো করে। মানে আপনার ফ্যামিলি নিতে পারতো না? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলি নিতে পারতো না। তো ওর পরও হচ্ছে যে আমি কিন্তু আমার ফ্যামিলিকে বিট্রে করে তার সাথে রিলেশনটা মানে লাস্ট পর্যন্ত আমি মানাই নিছি তাদেরকে, আমার ফ্যামিলি। আমার কিন্তু মানে তখন কি আপনার বাবা মা বেঁচে ছিলেন? আমার বাবা মা অনেক আগে মারা গেছে। আমার হচ্ছে যে বোন আছে, ভাই আছে, বোনটা বড়,
মানে আমাদের পাঁচ বোন বড়, ওদের হাজবেন্ড ছিল, তো পাঁচজনের হাজবেন্ড মানে পাঁচ ধরনের মতাদর্শ ছিল, তো তারা জিনিসগুলা নিয়ে অনেক রিয়েক্ট করতো যে আসলে এই টাইপের ভালো না। তারপরে আমি কিন্তু মানে টিলনাও ছিলাম, তার জন্য ছিলাম, ইভেন এটা নিয়ে আমার ফ্যামিলিতে ঝামেলা হয়েছে, তার সাথে আমার 6 মাস ব্রেকআপও ছিল, কথাবার্তা হয় নাই, এরপরও আমার রিলেশন কন্টিনিউ করছি। তো আমি যতটুকু বুঝি বা আমি আসলে একটা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করি, সেলসের, আমি সেলস প্রফেশনে আছি, তো আমার এমনি সারাদিন খুব প্যারার মধ্যে থাকতে হয়। দেখা গেল যে আমি সকাল 8টায় বের হই বা 7টায় বের হই, আমার বাসায় আস্তে আস্তে 9টা 10টা বাজে, দেন হচ্ছে রিপোর্ট বা এভরিথিং ক্লিয়ার করতে করতে আমার 12টা বেজে যায়। তো আমি আসলে ওইভাবে তাদেরকে মানে তার এক্সপেকটেশন অনুযায়ী আমি ওকে সময় দিতে পারি না, ঠিক আছে? তো এই হলো ইস্যু। তো আমি চেষ্টা করি তাকে সাপোর্ট করার জন্য বা তার যখন যেটা প্রয়োজন, যে ওই দিন ডাক্তারের কথাটা বললো, তার একটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড তার একটা প্রবলেম ছিল, মানে তো ডাক্তার ছিল না, আমি খুব দূরে, আমি মানে অনেক দূরে ছিলাম, এরপর আমি আসছি, আসার পরে আমি প্রত্যেকটা হসপিটালে গিয়ে মানে রিপোর্টটা দেখছি যে আমি নেগেটিভ, হ্যাঁ রিপোর্টটা নেগেটিভ দেখছি, দেখার পরে আমি মানে শিওর হওয়ার জন্য আমি ডক্টর খোঁজার জন্য মানে পুরা ওই শহরে যত হসপিটাল ছিল সবগুলোতে গেছি। বুঝেছি, আপনি চেষ্টা করেছেন। হ্যাঁ, লাস্ট গিয়ে আমি এক ডাক্তারকে তার বাসা থেকে উঠে নিয়ে আসছি। তো এরপরও যদি সে আমাকে বলে যে এই মানে আমি তাকে সাপোর্ট করি না বা তার জন্য আমার কেয়ার কম, আসলে এই জিনিসটাই মানে আমার কাছে, বুঝতে পারছি আপনার কষ্ট লাগছে। আপনার কি আমাদের কাছে কোনো প্রশ্ন আছে? না, আমি হচ্ছে যে সব জিনিসই পজিটিভলি নেই বা পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে যে সবসময় মুড বা মেন্টালিটি ভালো থাকে না, যেহেতু বলছি যে আমি সেলস এর প্রফেশনে চাকরি করি, আমার মানে স্ট্রেস, প্রচন্ড স্ট্রেস থাকে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমি সারাদিন বসের ঝাড়ে খেয়ে আসছি, আমি মানে মিড লেভেল ম্যানেজমেন্টে আছি, তাতে আমার সিনিয়র আমাকে ঝাড়লো, ওই দিন আমার মন মেজাজ খারাপ, তখন দেখা গেছে যে আমি তার কাছে এটা এক্সপ্রেস করতে পারতেছি না। আমি আসলাম, সে একটা জিনিস নিয়ে তো বাড়াবাড়ি করতেছে, মানে তার হচ্ছে যে মানে সে কোন একটা জিনিস যখন বলবে মানে অ্যাটেনশনটা সে সিক করে, এটা গুড, বাট ইনস্ট্যান্ট আমি তাকে কোনো রেজাল্ট বা কোনো রিপ্লাই না দিলে তখন সে জিনিসটা রিয়্যাক্ট করে। বুঝেছি, ঠিক আছে। আমাদের দর্শক আপনি শুনলেন, আমাদের অতিথিরা আছেন, আমরা একটু আলোচনা করি, আপনারা দুজনেই একটু শুনেন, ঠিক আছে? আচ্ছা, আমি বলি যেটা মানে ওনার, প্রথমে আমি ধন্যবাদ জানাবো হাজবেন্ড, উনি প্রথমে বলেছেন যে কথা বলবেন না, কিন্তু পরে উনি এসেছেন এবং খুবই ভালো লাগলো আপনি কথা বলেছেন, এবং আপনার, আপনি কথা বলাতে আসলে অনেক কিছু, অনেকগুলো বিষয় একটু পরিষ্কারও হয়ে গেল। এই জন্যই আমরা বলি যে যখন আপনারা কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলরের কাছে যাবেন, হাজবেন্ড ওয়াইফ দুজনেই যাবেন, তাহলে বিষয়টা বোঝা সহজ হয়। তো আমি যেটা মনে করি, ওনারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছেন, একজন অন্যজনের প্রতি কেয়ার আছে, কিন্তু দুজনেই বর্তমান যে সময় এবং কাজের যে চাপ, যেটা শুনলাম উনি সকালে যাচ্ছেন, অনেক রাতে আসছেন, আর ওনার পার্টনার, ওনার ওয়াইফ, উনিও কিন্তু সকাল থেকে অপেক্ষায় থাকেন, ওনার জন্য এটা একটা বার্ডেন, এবং একটা ছোট বাচ্চাও, কিন্তু নার্সিং বাচ্চা একা, এবং ওনার কিছুদিন আগে উনি বাবা মাকে হারিয়েছেন, তো সব মিলে উনিও কিন্তু স্ট্রেস, হাজবেন্ডও স্ট্রেস, তো দুজনেই যখন হচ্ছেন, দুজনেই স্ট্রেসড হয়ে যে রিয়াকশন, নর্মালি যে কমিউনিকেশন হওয়ার কথা সেটা না হয়ে এটা এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে। তো ওনাদের যেহেতু হাজবেন্ড যেটা বললেন যে দুজন দুজনের প্রতি কেয়ারিং বিষয়টা আছে, ভালোবাসার বিষয়টা আছে, শ্রদ্ধার জায়গাটা, আজকে যে বিষয়টা, সেখানে আমার মনে হয় এখানে একটু উঠে এসেছে যে একজন আয়োজনের প্রতি যে সময় দেওয়া, একটা স্পেস দেওয়া, এবং দুজন দুজনকে অ্যাটেনশন দেওয়া, এখানেই রেসপেক্টের বিষয়টা আসছে। তো সেই জিনিসটার আলোকেই ওনাদের চিন্তা করতে হবে, এটি আমি বলবো, এবং ভালো হয় ওনারা দুজনেই যদি একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলরের কাছে যান। হ্যাঁ, একটু কাপল কাউন্সিলিং এও যেতে পারে, খুবই প্রয়োজন, কারণ দুজনেই খুবই স্ট্রেস এবং বারবার কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে, এবং এক্সপেকটেশন দুজনেরই আছে, কিন্তু দুজনে কেউই কারো এক্সপেকটেশনটা পূরণ করতে পারছে না, কনফ্লিক্ট আরো বেড়ে যাচ্ছে, হতাশা তৈরি হচ্ছে। তো এটা এভাবে চলতে থাকলে
মানে দুজনের মধ্যে একটা আমরা যেটা বলি টক্সিক একটা একটা বিষাক্ত আবহাওয়া তৈরি হচ্ছে বিষাক্ত একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা ওনাদের দুজনের জন্য ক্ষতিকর ওনাদের যে বেবি তার জন্য খুবই হার্মফুল তো দুজনকেই এগিয়ে আসতে হবে সমস্যা সমাধানের জন্য এবং এটা ভদ্রমহিলাকে যেহেতু ডাক্তার বলেছেন যে ওনার একটা বিষণ্ণতার ব্যাপার আছে এটাও একটু জরুরি চিকিৎসা নেওয়া জরুরি এবং ভদ্রলোকের এই কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে আমি বসের ঝাড়ি খেয়ে আসছি তখন কিন্তু ওনার বাসায় এসে ভালো কথা বলতে ইচ্ছা করবে না তাই না এক্স্যাক্টলি এই সিচুয়েশন চলতে থাকলে কিন্তু ওনার ক্লিনিক্যাল ডিপ্রেশনটা আরো বাড়বে ডিপ্রেশনটা সিভিয়ার লেভেলেও চলে যেতে পারে আর এখানে একটা কমিউনিকেশন গ্যাপও আছে এখন আমি যদি সবসময় কাউকে কমপ্লেন করে অভিযুক্ত করে কথা বলি ইউ 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 তুমি এটা করেছো তুমি এটা করেছো তুমি এটা করেছো একসময় কিন্তু অন্য পক্ষ আর ধৈর্য রাখতে পারে না তখন সেও কিন্তু পাল্টা আঘাত করে এবং সেও বলে তুমি এই করেছো তুমি এই করেছো সো আলটিমেট কি হলো দুজন দুজনের দিকে আমরা আঙুল তুলছি এবং দুজন দুজনকে দায়ী করছি অভিযুক্ত করছি এবং দুজনই কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে এবং দুজন ডিস্টার্ব মানুষ যখন কথা বলে ওটা কিন্তু কোনো পজিটিভ সলিউশন আসে না সো আলটিমেট কি হচ্ছে দুজনই ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে সম্পর্কে দূরত্ব বাড়ছে তিক্ততা বাড়ছে সো কমিউনিকেশন প্যাটার্নটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ওনাদের স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার এবং ওনাদের দুজনেরই কিন্তু জগৎটা আসলে মানে দুজন কেন্দ্রিক ওয়াইফেরও সেরকম কোনো সোশ্যাল লাইফ নাই হাজবেন্ডেরও অফিসের বাইরে আমি জানি না কতটুকু সোশ্যাল লাইফ লিড করতে পারেন ওনাদের কিন্তু ভেন্টিলেশনের কোনো জায়গা নাই তো দুজন দুজনের কাছে সেই সব রাগ ক্ষোভ হতাশা ঝাড়ছে এবং দুজন এটা আসলে আর নিতে পারছেন না তো অবশ্যই অবশ্যই খুব ভালো হয় দুজনেই যদি আসলে কাউন্সিলিংটা করান এবং এই ইস্যুগুলো নিয়ে আমরা যদি খোলামেলা কথা বলেন হ্যাঁ এবং আজকে যে জিনিসটা সবথেকে ভালো হলো যে দুজনেই কথা বললেন এবং হাজবেন্ড যখন কথা বলা শুরু করলেন ওয়াইফ কিন্তু ঠান্ডাভাবে শুনলেন উনি কিন্তু মাঝখানে ভেতরে ঢোকার চেষ্টা করলেন না এটাও একটা পজিটিভ জায়গা আরেকটা জায়গা হচ্ছে যেটা কামাল ভাই বলছিলেন যে আজকের টপিকের সাথেও খুব মিলছে যে আমরা যদি সম্পর্কটাকে সম্মানের জায়গাটা দিচ্ছি কিনা এমনও তো হতে পারে যে যখন দুজনের খুব মন ভালো তখন আলাপ করলো যে আমার কোন কোন আচরণে তোমার রাগ ওঠে আমার কোন কোন আচরণে তোমার দুঃখ হয় আমার কোন কোন আচরণে তোমার ভয় হয় ওপেন একটা ট্রান্সপারেন্ট খোলামেলা একটা স্বচ্ছ আলোচনা যেটা সালমাপা বলছিলেন যে এরকম করে যদি আলাপ করে নিতে পারেন তাহলে কিন্তু যে ঠিক আছে তাহলে এটা করব না এটা একটা সীমারেখা তৈরি করা যে আমি এর বাইরে যাব না এবং দুজন দুজনকে বোঝাটাও সহজ হয়ে যায় যদি এভাবে আলোচনাটা করতে পারে